প্রায় 11 লক্ষ রোহিঙ্গা গভীর ফারত আবাসন গড়ি তুলনে হাতির জীবন শঙ্কিত একটি। এ অবস্থাত হাতি বিচরণ ক্ষেত্র আড়াই এনে খাদ্য অভাবত আছে, এমনকি আতঙ্ক জীবনযাপন করে রোহিঙ্গা হলো। এ ভিডিও দেখা যাতে উগ্র আস্ত হাতি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পত ঢুকি পড়ে। এই সময় রোহিঙ্গল আতঙ্কিত এনে ছুটোছুটি করে এবং হাতিগো দাওয়াতের হাতিগো বেপরোয়া ওই এনে বাঙ্গি ফেলার হগ্য রোহিঙ্গা বসতি। মূলত ইয়াস্তানগুই আসিল হাতির আবাসস্থল, অথচ বর্তমানে এন্ডে বসবাস গড়ের 100,000 রোহিঙ্গা। হাতি চলাচলের রাস্তা এখন রোহিঙ্গা হলো দহলত, আবাসস্থল সংকুচিত অনে এইসব হাতি কুজি নাফার তারার নিরাপদ স্থান, যে হারণে আইনে হানাদের রোহিঙ্গা হলোর উপস্থিত। হাতি অকল জিনিসকে আছে যে মুরার ভিতরে জানোয়ার অকল জিন আছে যে হিতার আর থামে থামে রাতি আইয়ে জি আইরে এবার বাঁশা অকল বাঁ ফেলে মানি ফোন ছয় অকলের মানি মনটু ফেলে লুসাং ঘুরি ফেলে এটা আগা গুড়া জল আসিল তাঁরা সাপ ঘুরে রেড়ে ইয়াতাই কি হাতিল্লা বিশ সমস্যা। হাতি আয়া একে যা ফারাত গলি গলি রাস্তা ঘরে হাঁড়ি হাঁড়ি থাকে গড়া গড়া বাঁ ফেলের মানুষ মার আর জল খাড়ি হাঁড়ি গাছ খাড়ি হাঁড়ি এর বাসা বাঁধি বান্ধি খানতে খানতে ঘুরিয়ে রে তারা যখন বাসা হাঁড়ি বান্ধি এটা হাতি আয়ের আর আর গদ দরবিকে বাঁ দিয়ে ফেলিস সর্বশেষ গত বৃহস্পতিবার টেকনাফ রোহিঙ্গা শিবিরে ঘুমন্ত অবস্থাত উগ্র শিশুরে মারি ফেলায় বন্য হাতি। যেই এলাকাটিতে বর্তমানে বৃহত্তর মেগা ক্যাম্পটি স্থাপিত হয়েছে সেটি আগে হাতির অভয়ারণ্য হিসেবে বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। আমাদের ক্যাম্প সম্প্রসারিত হওয়ার ফলে হাতির বিচরণ ক্ষেত্র অনেকটা সংকুচিত হয়ে গেছে, ফলে এটি এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা প্রায়শই লোকালয়ে আসছে এবং আক্রমণ করছে। খাদ্যাভাব দেখা দিলে হাতির বিচরণ ক্ষেত্র বৃদ্ধি পায়, এতে মানুষের লগে দ্বন্দ্ব হয় হাতির। অতএব হাতির নিরাপদ চলাচলের ফত ও আবাসস্থল পুনরুদ্ধার এবং রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। হাতির আবাসস্থলে খাদ্যের প্রচণ্ড অভাব, বিশেষ করে কক্সবাজারের এই অঞ্চলে খাদ্যাভাব মারাত্মকভাবে দেখা দিচ্ছে হাতির জন্য। হাতির খাদ্যাভাব দেখা দিলে হাতির চলাচল বৃদ্ধি পায় বেশি, তখন সংঘর্ষ আরও বৃদ্ধি পায়। অতএব আবাসস্থল রক্ষার জন্য বা আবাসস্থলগুলি পুনরুদ্ধার করার জন্য বন বিভাগ সহ এখানে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সংস্থা রয়েছে এবং স্থানীয়ভাবে যে সমস্ত সংস্থা রয়েছে, সকলের সম্মিলিত উদ্যোগে হাতির এই আবাসস্থলগুলি পুনরুদ্ধার করা প্রয়োজন। কক্সবাজার ও বান্দরবনত হাতি চলাচলের লাই 12 করিডোর আছে। এইসব করিডোরের বেশিরভাগ এখন রোহিঙ্গা ক্যাম্প আর সংশ্লিষ্ট অফিস স্থাপনায় ভরপুর। বিলুপ্ত এসব হাতি রক্ষার ডাগদি দেশের জীববৈচিত্র্য রক্ষাত পশু পাখির আবাসস্থল অত্যন্ত অতিসত্বর রোহিঙ্গালরে সরাই ফেলন দরহার বলে মনে করেন বিশেষজ্ঞ। ডেক্স নিউজ, সিপ্তাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।